সবকিছু ঠিকঠাক চলে এই সার্জিও লোবের রাই আজ ওয়েস্ট বেঙ্গল ডাগ আউটে বসার কথা ছিল, কিন্তু ফুটবল দেবতা বোধহয় অন্যরকম কিছু ভেবে রেখেছিলেন। তাই শেষ মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল সমর্থকদের অবাক করে দিয়ে উড়িষ্যায় নাম লিখিয়েছিলেন আর ওয়েস্ট বেঙ্গলের হেড স্যার হয়েছিলেন কার্ল স্কোয়াড্রা। মাঝে পেরিয়ে গিয়েছে বেশ কয়েক মাস, এরই মধ্যে লাল হলুদ সমর্থকদের আস্থা জিতে নিয়ে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন কোয়াদ্রা। শেষ পর্যন্ত সেই লোবেরার শক্তি ওড়িশাকে হারিয়ে সুপার কাপ ঘরে তুললেন কোয়াদ্রা। দীর্ঘ এক দশকের সর্বভারতীয় ট্রফি জেতার অপেক্ষা শেষ হল লাল হলুদ জনতার। কোয়াদ্রাত সবর্থেই ইস্টবেঙ্গল জনতার কাছে ম্যাজিশিয়ান, তার পরামর্শেই বেছে নেওয়া হয়েছিল এবারের ইস্টবেঙ্গলের অধিকাংশ দেশি বিদেশি খেলোয়াড়, যাদের অনেকেই কোয়াদ্রাতের প্রাক্তন ছাত্র। বেঙ্গালুরুর কোচ থাকার সুবাদে তিনি ভারতীয় ফুটবলকে যথেষ্ট ভালো চিনতেন। সীমিত সাধনে যে অধরা স্বপ্নকে সত্যি করতে পারেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম ডার্বিতেই জিতেই তা বুঝিয়ে দিয়েছিলেন কোয়াদ্রা। ভুল বাগানের কাছে হেরে অল্পের জন্য ডোরান্ট কাপ হাতছাড়া হয়েছিল, কিন্তু সুপার কাপের ফাইনালে আর সেই ভুল করলেন না কোয়াদ্রা। শেষ কয়েক বছরে ভারতীয় ফুটবলে কলকাতার দাপট বলতে একমাত্র মোহনবাগানের নামই মাথায় আসত। এএফসি কাপেও প্রতিনিধিত্ব করেছে তার দল, গঠনে বিপুল খরচ করেও এবছর প্রত্যাশিত ফল পায়নি মোহনবাগান সুপার জায়ান্টস। সেখানে মৌসুমের শুরুতে নতুন বিনিয়োগকারীদের সঙ্গে দর কষাকষি, অনেক কম বাজেট নিয়ে দল গঠন করেও সর্বভারতীয় ট্রফি ঘরে তুলে ফের ভারতীয় ফুটবলে নিজেদের প্রত্যাবর্তনের বার্তা জানান দিল ওয়েস্ট বেঙ্গল। তবে আজকের দিনে দাঁড়িয়ে কোয়াদ্রাতকে বাদ দিয়ে এই সাফল্য হয়তো অসম্ভব মনে হতো। একসময় আন্তর্জাতিক ক্ষেত্রেও দাপট দেখিয়েছে ওয়েস্ট বেঙ্গল সুপার কাপ জেতার সৌজন্যে। ফের একবার এএফসি কাপের প্রাথমিক পর্যায়ে খেলার ছাড়পত্র পেল ওয়েস্ট বেঙ্গল। কোয়াদ্রাতের হাত ধরে এবার আইএসএল এবং এএফসি কাপেও ভালো কিছু করার স্বপ্ন দেখতে শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল জনতা। গত তিন বছরে ওয়েস্ট বেঙ্গল একাধিক কোচ এসেছেন এবং ব্যর্থতার দায় নিয়ে ফেরতও গিয়েছেন, কিন্তু কোয়াদ্রা পেশাদারিত্বের সঙ্গে হয়তো লাল হলুদ জনতার না পাওয়া যন্ত্রণা বুঝতে পেরেছিলেন। সেই কারণেই জর্ডন এলসের মতো নির্ভরযোগ্য বিদেশে ছিটকে যাওয়ার পর নিজে জর্ডনে গিয়ে হিজাজে মাহেরকে বুঝিয়ে ইস্ট বেঙ্গলে নিয়ে এসেছেন। ইস্ট বেঙ্গলের এই সাফল্যে বড় অবদান রয়েছে হিজাজের, এখানেই কোয়াদ্রাত হয়তো অন্যদের থেকে আলাদা। তিনি শুধু ওয়েস্ট বেঙ্গলের কোচ হয়ে আসেননি, এসেছিলেন স্বপ্নের ফেরিওয়ালা হয়ে। স্বপ্ন দেখানো শুধু নয়, বহু প্রতীক্ষিত সর্বভারতীয় ট্রফিও লাল হলুদ জনতার হাতে তুলে দিলেন স্প্যানিশ হেড স্যার। সবকিছু ঠিকঠাক চলে এই সার্জিও লোবের রাই আজ ওয়েস্ট বেঙ্গল ডাগ আউটে বসার কথা ছিল, কিন্তু ফুটবল দেবতা বোধহয় অন্যরকম কিছু ভেবে রেখেছিলেন। তাই শেষ মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল সমর্থকদের অবাক করে দিয়ে ওড়িশায় নাম লিখিয়েছিলেন আর ওয়েস্ট বেঙ্গলের হেড স্যার হয়েছিলেন কার্ল স্কোয়াড্রা। মাঝে পেরিয়ে গিয়েছে বেশ কয়েক মাস, এরই মধ্যে লাল হলুদ সমর্থকদের আস্থা জিতে নিয়ে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন কোয়াদ্রা। শেষ পর্যন্ত সেই লোবেরার শক্তি ওড়িশাকে হারিয়ে সুপার কাপ ঘরে তুললেন কোয়াদ্রা। দীর্ঘ এক দশকের সর্বভারতীয় ট্রফি জেতার অপেক্ষা শেষ হল লাল হলুদ জনতার। কোয়াদ্রাত সবর্থেই ওয়েস্ট বেঙ্গল জনতার কাছে ম্যাজিশিয়ান, তার পরামর্শেই বেছে নেওয়া হয়েছিল এবারের ওয়েস্ট বেঙ্গলের অধিকাংশ দেশি বিদেশি খেলোয়াড়, যাদের অনেকেই কোয়াদ্রাতের প্রাক্তন ছাত্র। বেঙ্গালুরুর কোচ থাকার সুবাদে তিনি ভারতীয় ফুটবলকে যথেষ্ট ভালো চিনতেন। সীমিত সাধনে যে অধরা স্বপ্নকে সত্যি করতে পারেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম ডার্বিতেই জিতেই তা বুঝিয়ে দিয়েছিলেন কোয়াদ্রা। মোহনবাগানের কাছে হেরে অল্পের জন্য ডোরান্ট কাপ হাতছাড়া হয়েছিল, কিন্তু সুপার কাপের ফাইনালে আর সেই ভুল করলেন না কোয়াদ্রা। শেষ কয়েক বছরে ভারতীয় ফুটবলে কলকাতার দাপট বলতে একমাত্র মোহনবাগানের নামই মাথায় আসত। এএফসি কাপেও প্রতিনিধিত্ব করেছে তার দল, গঠনে বিপুল খরচ করেও এবছর প্রত্যাশিত ফল পায়নি মোহনবাগান সুপার জায়ান্টস। সেখানে মৌসুমের শুরুতে নতুন বিনিয়োগকারীদের সঙ্গে দর কষাকষি, অনেক কম বাজেট নিয়ে দল গঠন করেও সর্বভারতীয় ট্রফি ঘরে তুলে ফের ভারতীয় ফুটবলে নিজেদের প্রত্যাবর্তনের বার্তা জানান দিল ওয়েস্ট বেঙ্গল। তবে আজকের দিনে দাঁড়িয়ে কোয়াদ্রাতকে বাদ দিয়ে এই সাফল্য হয়তো অসম্ভব মনে হতো। একসময় আন্তর্জাতিক ক্ষেত্রেও দাপট দেখিয়েছে ওয়েস্ট বেঙ্গল সুপার কাপ জেতার সৌজন্যে। ফের একবার এএফসি কাপের প্রাথমিক পর্যায়ে খেলার ছাড়পত্র পেল ওয়েস্ট বেঙ্গল।
কোয়াদ্রাতের হাত ধরে এবার আইএসএল এবং এএফসির কাপেও ভালো কিছু করার স্বপ্ন দেখতে শুরু করেছে ইস্ট বেঙ্গল জনতা। গত তিন বছরে ইস্ট বেঙ্গল একাধিক কোচ এসেছেন এবং ব্যর্থতার দায় নিয়ে ফেরতও গিয়েছেন, কিন্তু কোয়াদ্রাত পেশাদারিত্বের সঙ্গে হয়তো লাল হলুদ জনতার না পাওয়া যন্ত্রণা বুঝতে পেরেছিলেন। সেই কারণেই জর্ডন এলসের মতো নির্ভরযোগ্য বিদেশে ছিটকে যাওয়ার পর নিজে জর্ডনে গিয়ে হিজাজে মাহেরকে বুঝিয়ে ইস্ট বেঙ্গলে নিয়ে এসেছেন। ইস্ট বেঙ্গলের এই সাফল্যে বড় অবদান রয়েছে হিজাজের। এখানেই কোয়াদ্রাত হয়তো অন্যদের থেকে আলাদা। তিনি শুধু ইস্ট বেঙ্গলের কোচ হয়ে আসেননি, এসেছিলেন স্বপ্নের ফেরিওয়ালা হয়ে। স্বপ্ন দেখানো শুধু নয়, বহু প্রতীক্ষিত সর্বভারতীয় ট্রফিও লাল হলুদ জনতার হাতে তুলে দিলেন স্প্যানিশ হেড স্যার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।